পাড়িয়া এতক্ষণ বসে বিরক্তি বোধ করছে, তাই নিজেই ঘুমটা সরিয়ে দেয়। এমনভাবে বসে আছেন কেন, কিছু তো বলেন। কি বলবো, বলার মতো কিছু রাখছো? আচ্ছা, আমার গিফট কোথায়? কিসের গিফট? আরে, এটাতে বউকে গিফট দিতে হয়। সবাই কি ব্যবসা খুলে রাখছে নাকি? দাঁড়াও, তোমার গিফট আমি দিচ্ছি। রিমান তার ড্রয়ার খুলে একটা বক্স বের করে, সেটা এনে ফারিয়াকে দেয়। ফারিয়া খুশি মনে বক্সটা খুলে, দেখে একটা ছোট নাইফ, মানে ছুরি রাখা। এরাতে কেউ এ ধরনের গিফট দেয়? আমি দিই। আমার কাছে শুধু এটা না, এর থেকে বড় বড় হাতিয়ার আছে, ছোট বড় সব ধরনের ছুরি আছে। হাটের ডক্টর তো, তাই কাটাকাটির অভ্যাস আছে। ফারিয়াকে ভয় দেখিয়ে ফারিয়া ছুরিটা হাতে নেয়। আমার ছুরিটা বেশ পছন্দ হয়েছে, আমারও কাটাকাটির অনেক শখ। আস্তাগফিরুল্লাহ, কী কাটাকাটির শখ? ফল আর কি, কিন্তু এটা তো ফল কাটার ছুরি না। তো কী হয়েছে, আমি অন্য কিছু ভালো কাটতে পারি। পাগল, এটা ছুরি কেটে যাবে, নামাও। আর কী কাটতে পারো? সেটা জেনে কী করবে? এটা আমি রেখে দিই, যদি কোনো সময় কাজে লাগে। এই মেয়ে বলে কি? আচ্ছা যাও, গিয়ে সোফায় শুয়ে পড়ো। কেন, আমি বিছানায় শুব। তোমার সমস্যা হলে তুমি গিয়ে ঘুমাও। আমি সোফায় ঘুমাতে পারি না, তুমি যাও। আমি তো যাবই না। দেখো, এমনি আমার রাগ হচ্ছে, যেমন বিয়ে চেয়েছিলাম তেমন তো হলোই না। চুপচাপ যাও, না হলে আমার রাগ হলে কি করবো নিজেও জানি না। আমারও রাগ হচ্ছে, কারণ আমিও যেমন চেয়েছিলাম তেমন কিছুই হয়নি। আর আমার রাগ হলে কি করব জানেন? কি করবে? হুম, বেশি কিছু না, চিৎকার করব। করো না করো, আজ তুমি চিৎকার করলো কেউ আসবে না, উল্টো তোমার সম্মান যাবে। তাহলে এক কাজ করব, বাহিরে গিয়ে তোমার বাবাকে বলবো আপনার ছেলের নাকি আমাকে পছন্দ হয়নি, তাই আমার সাথে থাকতে চায় না, তাই আমাকে ধরে মারছে। নাউজুবিল্লাহ, আমি তোমাকে কবে মারলাম? এটা তুমি আর আমি জানি, কিন্তু বাবা তো জানে না। বলো, যাব? না, ডাকাত নি বউ। রিমান তাদের মাঝখানে একটা কোলবালিশ দেয়। এ ফাস আমার, ও ফাস তোমার। ঠিক আছে, সরি রিমান, আমার জন্য তোমার একটা বিশেষ দিন খারাপ হয়ে গেল। সকালে আমি ঘুম থেকে উঠি, দেখি রিমানের হাত আমার উপরে, দুজনের মুখ কাছে। রিমান কোলবালিশে পা দিয়ে শুয়ে আছে, কিছুক্ষণ তাকিয়ে থাকি। তোমার এই মুখ আমাকে তোমার দিকে আকর্ষণ করছে, প্রেমে পড়ে গেছি তোমার মুখের। আমি উঠে গোসল করতে যাই, গোসল করে এসে দেখি রিমানও উঠে গেছে। রিমান আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, একটা রোমান্টিক নজরে তাকিয়ে আছে। আমি লজ্জা পেয়ে আমার হাত থেকে টাওয়ালটা টেবিলে রাখি। রিমান আমার দিকে এগিয়ে আসছে, আমার নিঃশ্বাস ঘন হয়ে আসছে, হার্টের আওয়াজটা বেড়ে যাচ্ছে। রিমান আমার আরও কাছে চলে আসে, আমার মুখ দিয়ে কোনো কথাই আসছে না। রিমান আসতে আসতে আমার খুব কাছে চলে আসে, সে নিচু হয়ে আমার ঘাড়ের দিকে মুখ নেয়। আমি চোখ বন্ধ করে ফেলি, রিমান ফারিয়ার কাছে গিয়ে ওর পেছন থেকে টাওয়ালটা নেয়। আমি চোখ খুলে দেখি রিমান টাওয়ালটা নিয়ে একটা বাঁকা হাসি দিয়ে ওয়াশরুমে চলে যায়। এখন আমার এত লজ্জা লাগছে যে বলার বাহিরে। আমি রুম থেকে বের হতে দরজা খুলি, কিন্তু খুলে না। কিছুক্ষণ পর রিমান শুধু সাদা টাওয়ালটা পরে বের হয়, আরেকটা টাওয়াল দিয়ে রিমান মাথা মুছে। হাই, ক্রাশ খেয়েছি মনে হয়, হোয়াট এ বডি! এমন হ্যাবলার মতো কি দেখছো? লজ্জা করে না মেয়েদের সামনে এভাবে আসতে? না, করে না, আমার লজ্জা একটু কম। দরজা খুলেন, এটা বাহির দিয়ে বন্ধ। তার মানে আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম কালকে? রিমান গিয়ে দরজা ধাক্কায়, মেঘা তাড়াতাড়ি দরজা খুলে, দরজা ভিতর দিয়ে খুলে, তাই রিমান দরজায় বাড়ি খেয়ে পড়ে যেতে নেয়। ফারিয়া ধরে ফেলে, ফারিয়া রিমানকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে থাকে, রিমান তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর ফারিয়া বলে, একটা কথা বলবো? হুম, বলো। আমার না হাত ব্যথা করছে, আপনাকে এমনভাবে ধরে রেখে। ও, মেঘা জোরে জোরে কাশি দেয়, আর ফারিয়া রিমানকে ছেড়ে দেয়, আর রিমান ঠাস করে পড়ে যায়। একটু আস্তে ছাড়তে পারলা না? আস্তে আবার কিভাবে ছাড়ে? মা বাবা ডাকছে, আমি এখন আসি।
মেঘা শুন, তুই কিছু দেখছস? হ্যাঁ দেখলাম তো। বেশরম, এমনি বলতে পারতি কিছু দেখিসনি? ও আচ্ছা, আমি কিছু দেখিও না, আমার চোখ রুমে রেখে এসছি। রিমান রেডি হয়ে আয়নায় দেখছে, ফারিয়াও আয়নার সামনে রেডি হচ্ছে। ওয়াও, খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। আমি নিজেকে বলেছি ওয়াও, কত কিউট লাগছে আমায়। সত্যি খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। আমিও নিজেকে বলছি। দুজনে নিচে যায়, গিয়ে দেখে মেঘা মন খারাপ করে বসে আছে। কি হয়েছে? জানিস, তোর বোনের উপর কার নজর পড়েছে, তাই ওর বিয়ে ঠিক করেছি বড় রেসিপির সাথে। এখন কোনো কোনটা আমার মেয়ের কিছু করতে পারবে না। এটা অয়ন শুনলে কি হবে? বাবা, আমি এখন বিয়ে করব না। আচ্ছা, আমি এটা বুঝলাম না, তোমার কাছে কি বউ জামাইয়ের কালেকশন আছে, নাকি তুমি বউ জামাইয়ের ব্যবসা করো? না মানে এত তাড়াতাড়ি আমার জন্য বউ আর মেঘার জন্য জামাই কোথা থেকে পেলে? আরে ওই এসিপি আমার বন্ধুর ছেলে রাফি, তুই মনে হয় চিনিস না, তোর বিয়েতে তো এসেছে। আমিন, আঙ্কেলের ছেলে রাফি? হ্যাঁ, কাল যা যা হলো সব দেখে ওর বাবা বলেছে ওর ছেলের সাথে মেঘাকে বিয়ে দিতে, তাহলে কোনো সাইকো ফাইকো মেঘার কিচ্ছু করতে পারবে না। তাছাড়া ওদের আমার পছন্দ হয়েছে। বাবা, অয়ন কোথায়? ওর তো কিছুদিন এ বাড়িতে থাকার কথা ছিল। অয়নকে আমি রাফিকে আনতে পাঠিয়েছি, ওরা সবাই মেঘাকে দেখতে আসছে তাই। মার হাবা, শেয়ালের হাতে মুরগি রাখতে দিস, তা অয়ন কি জানে যে ওরা মেঘাকে দেখতে আসছে? না, আসলে জানতে পারবে, তারা হুড়ো করে কিছু বলতে পারেনি। ও, তাহলে তোমার মুরগি সেফ আছে। তোর একটা তার ছিঁড়া, আমরা সবাই জানি, প্রমাণ করার দরকার নেই, কি বলে না বলে। ভাইয়া, আমি বিয়ে করব না। আমি যা করছি তোর ভালোর জন্যই করছি, আমাদের সম্মান করলে কোনো ঝামেলা করবি না তুই। মেঘামা, ছেলে খুব ভালো, সুখে থাকবি, এমন ছেলে আজকাল পাওয়া যায় না। সব মাদের এক ডায়লগ হয় কেন? ফারিয়ামা, তুমি একটু মেঘাকে রেডি করে দাও তো। ঠিক আছে বাবা, চলো মেঘা। মেঘা মন খারাপ করে ফারিয়ার সাথে উপরে যায়। ভাবি, আমি এই বিয়ে করব না। অয়নকে বলো, ও কিছু না কিছু অবশ্যই করবে। অয়ন ভাইয়া কোনো দিন মা বাবার বিরুদ্ধে যায়নি। বলে দেখো, এবার হয়তো যাবে। আচ্ছা, তুমি রেডি হও, আমি অয়ন ভাইয়ের সাথে কথা বলবো। সত্যি? হুম। কিছুক্ষণ পর অয়ন সবাইকে নিয়ে আসে, সবাই ভিতরে যায়। অয়ন বাহিরে থেকে তাদের ব্যাগ আনছিল, রিমান তার কাছে যায়। তোকে দেখে হাসমু নাকি কানমু বুঝতাছি না। মানে সকাল সকাল পাগল হয়ে গেলি নাকি? জানিস এটা কার ব্যাগ? হুম, আঙ্কেলের বন্ধুর ছেলে রাফির ব্যাগ। ওরা কী জন্য এসেছে জানিস? কেন? মেঘার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। অয়ন সাথে সাথে ব্যাগটা নিচে ফেলে দেয়। তো কি হয়েছে, আরও কতবার তো এসেছে, আঙ্কেল আন্টি রাজি হবে না? মা বাবা দুজন রাজি। রাজি মানে? তোদের সামনে উপযুক্ত ছেলে থাকতে এত দূরে বিয়ে ঠিক করার কী দরকার? আমি কি ভালো টাকা উপার্জন করি না? করস। আমি কি দেখতে হ্যান্ডসাম না? সুপার হ্যান্ডসাম। তাহলে তোর বাবার চোখে আমাকে পড়লো না? তোর সবই আছে, কিন্তু পুলিশের চাকরি তো নেই। কেন, পুলিশের চাকরি দিয়ে কি করবো তোর বাপে? ওনার কথা মোতাবেক রাফি আইনজীবী, তাই ভয়ে কেউ মেঘার কিছু করতে পারবে না। আমি থাকলে মনে হয় মেঘার কেউ কিছু করতে পারবে, মেঘা সবচেয়ে বেশি আমার কাছে সেফ থাকবে। ধুর বলে অয়ন ব্যাগে লাথি দিয়ে সবার কাছে যায়। দাঁড়া, আমিও আসছি। রিমান আর অয়ন সোফায় বসে সবাই কথা বলছে। একটু পর মেঘাকে ফারিয়া নিচে নিয়ে আসে। আজকে মেঘা আবার শাড়ি পরে গোলাপি রঙের। মেঘা অয়নের দিকে তাকায়, দেখে অয়ন একদম স্বাভাবিকভাবে বসে আছে। এতে বেশ অবাক হয় মেঘা। মেঘাকে রাফির পাশে বসানো হয়। অয়ন রাগে রিমানের হাত চেপে ধরে। রিমান আ করে ওঠে, সবাই রিমানের দিকে তাকায়। সরি, মনে হয় কোনো পিঁপড়ে কামড় দিছে। মেঘা, তুমি কিসে পড়ো? অনার্স, অনার্স প্রথম বর্ষে। আমার ছেলে বিদেশ থেকে পড়ালেখা করে এসেছে, 2 বছর আমেরিকায় ছিল। তা মেঘা, তুমি কি কি পারো? মা, এগুলো জিজ্ঞেস করে কেন বোর করছো? তাছাড়া মেঘা সেখানে শুধু রান্না করতে যাবে না, না পারলে শিখে নিবে, তাছাড়া রান্না করা লোক তো আছেই। বড় কথা হলো আমাদের মেঘাকে পছন্দ, এখন মেঘার আমাকে পছন্দ হলেই হলো, অনেক ভালো ছেলে দেখা যায়।
এই কথা বলার সাথে সাথে অয়ন রিমানের হাত চাপ দিয়ে ধরে। অনেক খারাপ ছেলে, অনেক খারাপ। এবার সারা, আঙ্কেল আমি কি মেঘার সাথে কিছু আলাদা কথা বলতে পারি, যদি কোনো আপত্তি না থাকে? হ্যাঁ অবশ্যই, যাও, তোমরা ছাদে যাও, অয়ন ওদের নিয়ে যাও তো। রিমান হেসে দেয়, আবার অয়নকে দেখে হাসি থামিয়ে দেয়। অয়ন আর রিমান তাদের ছাদে নিয়ে যায়। অয়ন দাঁড়িয়ে আছে, মেঘা বারবার অয়নের দিকে তাকাচ্ছে। আমরা একটু একা কথা বলতে চাই। অবশ্যই বলুন। রিমান অয়নকে কোনো মতে নিয়ে যায়। অয়ন আড়ালে দাঁড়ায়, তার পিছনে রিমান। তারা লুকিয়ে লুকিয়ে দেখছে। মেঘা চুপচাপ দাঁড়িয়ে আছে নিচের দিকে তাকিয়ে। তোমাকে শাড়িতে সত্যি খুব সুন্দর লাগে। মৃদু হেসে, ধন্যবাদ। হাসলে আরো বেশি ভালো লাগে, যেহেতু তোমার আমার সাথে সারা জীবন কাটাতে হতে পারে, তাই কিছু প্রশ্ন থাকলে করতে পারো। কি জিজ্ঞেস করব? আমি এসিপি বলে ভয় পাচ্ছ না তো? আবার ভয় কেন পাবো, আমি কি কোনো অন্যায় করেছি নাকি? ভেরি গুড, এখন এভাবেই কথা বলো, ভালো লাগে। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন নেই? না। কেন, আমার বয়ফ্রেন্ড আছে কি না, ছিল কি না, এসব জানার কোনো ইচ্ছে নেই? আইনের লোক আমি, সব খবর নিয়েই এসেছি। তোমার কিছু জানা থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, আপনার কোনো চিফ নেই? জানতাম এই প্রশ্নটাই করবে। আমার না কোনো জিএফ ছিল না আছে। সত্যি? সত্যি সত্যি বলতে না, কারণ আপনি দেখতে ভালো, কথা চাল, কথা চাল চলন সব কিছুই ভালো, আবার ভালো চাকরিও করেছেন, আবার বিদেশেও ছিলেন, আর এত বছরে কোনো মেয়ের দিকে মন যায়নি? অবাক করার মতো হলো এটাই সত্যি, আর ভালো হয়েছে কোনো মেয়ের দিকে মন যায়নি, গেলে তোমার দেখা পেতাম কি করে? কথা ভালো বলতে পারেন। আপনার পছন্দ হলো তাহলে? তোর বোন আজ একটু বেশি হেসে হেসে কথা বলছে না? তোর এমন মনে হচ্ছে? আর এত কিছু কেন জানা লাগবে তোর বোনের রাফি সম্পর্কে? বিয়ের আগে সব কিছু জেনে রাখবে না? অয়ন রিমানের দিকে রাগীভাবে তাকায়। রিমান এটা দেখে ইনোসেন্ট একটা হাসি দেয়। আর দেখতে পারবো না, আমি গেলাম। অয়ন ভিতরে যায়। মেঘা অয়নকে দেখে একটু দূরে গিয়ে দাঁড়ায়। তোমাদেরকে নিচে ডাকছে, চলো। চলো। যাওয়ার সময় মেঘা অয়নের চোখে আগুন দেখে চুপচাপ তাড়াতাড়ি নিচে চলে যায়। সবকিছু প্রায় ঠিকঠাক। এক মাস পরে বিয়ের দিন ঠিক করা হয়, কারণ কিছুদিন আগেই রিমানের বিয়ে হয়। আচ্ছা মেঘা, তোমাকে যে ডিস্টার্ব করে তাকে কি কখনো দেখেছো? দেখলে, ওই সাইকোকে এখনো বাঁচিয়ে রাখতাম না। সাইকো মানে? শালা এক নম্বরের সাইকো। না হলে কেউ ছোট একটা বিষয়ে চারটি খুন করে ফেলে, রুম পুড়িয়ে ফেলে, হালারে ফাইলে এমন জায়গায় ইঞ্জেকশন দিবো না যে খবর হয়ে যাবে। আচ্ছা মেঘা, তাহলে তোমার ফোন নাম্বারটা দাও, আমাকে সব ডিটেলসে বলবা। তার জন্য আমরা আছি, ফোন নাম্বারের কি দরকার? তাও একটু কথা বলা যেত নাম্বারটা পেলে। ওর ফোন আমার কাছে, যাতে ওকে কেউ ডিস্টার্ব করতে না পারে, তাই আমার কাছে রেখে দিয়েছি। ওকে ঠিক আছে, তাহলে পরে একদিন কথা হবে। আর চিন্তা করো না, তোমাদের ওই সাইকোকে আমি ধরে ছাড়বো। ওকে বাই মেঘা। বাই। ওরা সবাই চলে যায়। বাবা কোনো কথা মানতে রাজি না, আমাকে বিয়ে দিয়ে ছাড়বে। আমি সারা দিন ফারিয়া ভাবির সাথে ছিলাম, অয়ন ভাইয়ের আশপাশে যাইনি। কি রাত কি এখানে ঘুমাবি? যা আমার রুম থেকে, আমার ঘুম ধরেছে। যাচ্ছি যাচ্ছি, জানি তো কি ঘুম পাচ্ছে তোর, আমাকে কেন ভাগাচ্ছিস? তোর এই বেশি বোঝাটা ভালো লাগে না আমার। দুদিন পর বিয়ে হয়ে বাচ্চা মা হয়ে যাবি, স্বভাবটা পাল্টা। তোরও তো বিয়ে হয়েছে, তোর ছেঁচড়া অভ্যাসটা পাল্টিয়েছিস। এই এদিকে আয়, কি কইলি তুই? মেঘা দৌড় দেয়, ফারিয়া আসছে। এতে হাসার কি হলো? অনেক কিছু আছে, বুঝবেন না আপনি। আমি আমার রুমে গিয়ে দরজা আটকে দিতে যাই, আর অয়ন ভাইয়া দরজা ফেলে আর জোরে রুমে ঢুকে যায়। আপনি এখন কেন? ওই রাফির আসার কথা ছিল বুঝি? সে এত রাতে এখানে আসবে কেন? ও আসলে খুশি হতে বুঝি। আমি কি বলেছি নাকি? আচ্ছা, ওই রাফির সাথে এত কি হেসে বলছিলি? কই আমার সাথে তো এত হেসে কোনোদিন কথা বলিসনি। আপনি তো সব সময় রেগে থাকেন, ভালো করে কথা বলবো কিভাবে? আচ্ছা, ওই রাফির তো দেখি তারিফের বন্যা বই দিয়েছিস। এবার বল, আমার মধ্যে কি কি ভালো গুণ আছে? আছে, অনেক কিছু আছে। যেমন? আচ্ছা যেমন ছাড় এটাকে, আচ্ছা যেমন ছাড়
এটা বল কে বেশি ভালো, আমি নাকি ওই রাফি? মেঘা চুপ করে চিন্তা করতে থাকে। আপনি আপনি কিরে বল, মনে থাকে জানো?